নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। প্রথম দফায় তিনটি লোকসভা কেন্দ্রে ভোট হতে চলেছে পশ্চিমবাংলায়, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। জলপাইগুড়ি নিয়ে আলোচনা, যে জলপাইগুড়িতে 2024 কোন দল জিতবে। তো কোন দল জিতবে সেটা আলোচনা করার আগে 2024 কোন দলের থেকে কে প্রার্থী হয়েছে সেটা আলোচনা করা উচিত। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে নির্মল চন্দ্র রায়, বিজেপির প্রার্থী ডক্টর জয়ন্ত রায় যে ছিল সেই, আর সিপিআইএমের দেবরাজ বর্মন। তো কে জিতবে, তৃণমূল প্রার্থী জিতবে, বিজেপি প্রার্থী জিতবে নাকি সিপিআইএম, এই আলোচনা করার আগে 2019 সালের ফলাফলটা কী ছিল সেটা জেনে আসা আপনাদের অবশ্যই দরকার। 2019 সালে বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায় 7,60,145 ভোট পেয়েছিল। তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজয় চন্দ্র বর্মন 5,76,141 ভোট পেয়েছিল। সিপিআইএম প্রার্থী ভাগীরথ চন্দ্র রায় মাত্র 76,000 ভোট পেয়েছিল। মার্জিন, এখানে মার্জিন হিউজ মার্জিন, মানে 1,84,000 ভোটে জিতেছিল, 1,84,000 ভোটে জিতেছিল জয়ন্ত কুমার রায়। এবার 24-এ কে জিতবে সেটা আলোচনা করার আগে 2021 সালে যে বিধানসভা হয়েছিল সেখানে ফলাফলটা কেমন ছিল। দেখুন, 7টা বিধানসভা রয়েছে জলপাইগুড়িতে, সেখানে বিজেপি মোটামুটি 6টাতেই জিতেছিল। 6টা বিধানসভা বিজেপির দখলে ছিল, একটা মাত্র তৃণমূল দখল করেছিল, সেটা রাজগঞ্জ। রাজগঞ্জ বাদে মেখলিগঞ্জ, ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, মাল, ডাবগ্রাম, ফুলবাড়ি সব বিজেপি জিতেছিল। তো এই রকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে লোকসভা ভোট হতে চলেছে 2024। বিজেপির প্রার্থী জয়ন্ত কুমার রায়, তৃণমূলের নির্মল চন্দ্র রায়, সিপিআইএমের দেবরাজ বর্মন, কে জিতবে। তো ভোটের আগে যা হাওয়া তাতে বোঝাই যাচ্ছে, মানে সরি, জলপাইগুড়ি থেকে বিজেপি উইন হবে, বিজেপি জিতবে।